আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার আহসানু কাউল আমি মিমান দা ইলাল্লাহি মুহাম্মাদুর সলিহাউ ওয়া কাউলা ইন্নানি মিনাল মুসলিমিন রাব্বি শাহলি সাদরি ওয়াসসিলি আমরি ওয়া হালাল উকদাতা মিন লিসানি আফকাউ কাউলি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত এমন একটি বিষয় যা মানুষের জীবনের সমস্ত মানুষের অস্তিত্বের সাথে অতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে এবং প্রত্যেকটি মানুষকে এই দিনটাকে ফেস করতে হবে। কিয়ামত এমন একটি দিন, মানুষের মৃত্যু যখন হয়ে গেল প্রাথমিক অবস্থায় তার উপর কিয়ামত আপতিত হলো এবং প্রত্যেকটি মানুষকে এই বিষয়টাকে ফেস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন ভার্সে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। তো চলুন শুরু করা যাক। সূরা জিলজালে কিয়ামতের জিকির এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেন, যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এর কি হলো, মানুষ আশ্চর্য হয়ে বলবে এর কি হলো, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন বিক্ষিপ্তভাবে মানুষ বের হয়ে মানুষ প্রত্যেকটি মানুষ যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় ফুৎকার দেবেন তখন প্রত্যেকটি মানুষ স্ব কবর থেকে উঠে বিচারের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৃষ্টি পাঠাবেন এবং মানুষ আপনি দেখবেন বছরের শুরুতে যখন বৃষ্টি আসে তখন দেখবেন মাটি থেকে বিভিন্ন পোকা উঠতে থাকে। আপনি হয়তো খেয়াল করেছেন ওইভাবে প্রত্যেকটি মানুষ স্ব কবর থেকে উঠতে থাকবে। সেদিন বিক্ষিপ্তভাবে মানুষ বের হয়ে আসতে থাকবে এবং তার প্রতিদান তাকে দেওয়া হবে। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে তার প্রতিদান দেওয়া হবে, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে তার ব্যাড ডিটস এবং গুড ডিটস অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। এই কিয়ামতের দিন সম্পর্কে আরো বলা হয়েছে, সেদিন সমস্ত সৃষ্টি জগৎকে চলমান করে দেওয়া হবে। সমস্ত সৃষ্টি জগৎকে চলমান বলতে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, তারকাগুলি খসে পড়বে, পুরো পৃথিবী কেঁপে উঠবে। আপনি হয়তো খেয়াল করেছেন যখন রোদ আপনার ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে জানালা দিয়ে পড়ে, তখন আপনি দেখবেন রোদের মধ্যে কিরকম ধুলিকণা ধুলিকণা দেখা যায়। পাহাড়গুলিকে সেদিন ওইভাবে ধুলিকণা করে দেওয়া হবে। বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ পাবেন, সবাই সেজদায় পড়ে যাবে, কিন্তু যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করেছে, বিভিন্ন সৃষ্ট বস্তুর উপাসনা করেছে, বিভিন্ন মানুষের উপাসনা করেছে এবং নিজেদের মন গড়া সৃষ্টিকর্তা বানিয়ে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকাশ পাবেন তখন ওই মানুষগুলো যখন সেজদায়, সমস্ত সৃষ্টি জগৎ ওই দিন সেজদায় পড়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে। কিন্তু যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করেছে, আল্লাহ ব্যতীত অন্যের সঙ্গে শরীক করেছে, যারা কবরে সেজদা করেছে, যারা মাজার পূজা করেছে, যারা বিভিন্ন বস্তুর পূজা করেছে, বিভিন্ন সৃষ্ট বস্তুর প্রতি আনুগত্য প্রকাশ করেছে, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করেছে তারা সেদিন সেজদা দিতে পারবে না। বিচারের দিনে সূর্যকে নিকটে আনা হবে। কেউ কেউ বলেছেন অর্ধহাত যে নিচে, আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকবেন যে অর্ধহাত নিচে সূর্যকে আনা হবে, এটা মিথ্যা কথা। সূর্যকে এক মাইল উপরে আনা হবে। ওই দিন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনাসামনি কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই দিন মিজান কায়েম করা হবে, জমি হবে সাদা সমতল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন এবং বললেন প্রত্যেকটি মানুষ খালি পায়ে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন এটা কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে লক্ষ্য করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, সেদিন মানুষ তো বিভীষিকাময় একটা দিন হবে, ওই দিন একজন আরেকজনের দিকে লক্ষ্য করবে সেই অবস্থায় থাকবে না, প্রত্যেকটি মানুষ তার আপনজন থেকে পালাবে, মা ছেলে থেকে পালাবে, ছেলে মা থেকে পালাবে, বাপ সন্তান থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছ থেকে পালাবে যে আজ যেন আমার কাছে কিছু চাইবে। বিচারের মাঠে প্রথমে যে জিনিসটার হিসাব হবে সেটা হচ্ছে সলাত, আপনি কিরকম সলাত আদায় করেছেন। আর প্রথমে যে জিনিসটার বিচার হবে সেটা হচ্ছে কাতল, মানে খুন করা। যে যে কোনো মানুষকে, একজন মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে কোনো কারণ ছাড়া, অন্যায়ভাবে হত্যা করে, তার বিচার প্রথমে হবে। কেউ কারোর উপর জুলুম করেছে, কাউকে হত্যা করেছে, কারোর উপর জুলুম করে জমি দখল করে নিয়েছে, কারো উপর অত্যাচার করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারোর মানহানি করেছে, কারো বড় কথা বলেছে, কারো আপনার মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আপনার দাপট দেখিয়েছে, দলীয় ক্ষমতা, তারপরে আপনার বংশীয় ক্ষমতা, তারপরে জনবল নিয়ে মানুষের উপর চড়াও হয়েছে, গরিবের উপর জুলুম করেছে, আপনার বাড়ির পাশে গরিবের একটি ঝুপড়ি ঘর ছিল তা তুলে দিয়েছে, এই যে জুলুম, এই জুলুমগুলো প্রত্যেকটি জুলুমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বিচার করবেন। প্রত্যেকটি মানুষ তার কর্ম অনুযায়ী তার ঘামের মধ্যে হবে। কারো কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে আপনার গলা পর্যন্ত, কারো কারো ঘাম হবে, কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। প্রত্যেকটি মানুষ তার কর্ম অনুযায়ী ঘামের মধ্যে হবে।
এবং প্রত্যেকটি মানুষের আমলনামা তাকে দেয়া হবে। তিনি যখন খাতাটা পড়ে দেখবেন, প্রত্যেকটি মানুষ যখন তার আমলনামাটা পড়ে দেখবে, তখন তিনি আশ্চর্য হবেন এবং বলবেন, জীবনের ছোট কথাও লেখা আছে, জীবনের বড় কথাও লেখা আছে। একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, একদিকে আল্লাহ, সামনে থাকবেন আল্লাহ। তখন মানুষের আর যাওয়ার কোনো উপায় থাকবে না। যত পৃথিবীতে স্বেচ্ছাচারী যারা আছে, তারা যেন সতর্ক হয়ে যায়, সৎপথে ফিরে আসার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন ভার্সে এই কঠিন সংকটময় দিনকে উল্লেখ করেছেন, যেদিন মানুষের আর পালানোর কোনো পথ থাকবে না, এবং বিচারের মাঠে যারা আমানতের খেয়ানত করেছিল, গাদ্দারি করেছিল, যারা আত্মসাৎ করেছিল, তাদের একটা পতাকা থাকবে। প্রত্যেকটি গাদ্দারের পেছনে গাদ্দার বলে পতাকা থাকবে, যে যত বড় গাদ্দার তার পতাকাটা তত বড় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিনে মানুষ জড় বস্তু কাঁধে করে চলে আসবে। কেউ আসবে একটা গরু কাঁধে করে, কেউ একটা ছাগল কাঁধে করে, কেউ একটা ইট কাঁধে করে, কেউ যে 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 জিনিস আত্মসাৎ করবে, অন্যায়ভাবে চুরি করবে, মানুষের অন্যায়ভাবে আত্মসাৎ করবে, সে সেই জিনিস জড় বস্তু। কেউ একটু জমি দখল করেছে অন্যায়ভাবে, আরেকজনের জমি দখল করে নিয়েছে, যে যতটুকু জমি দখল করবে তাকে বলা হবে ঘুরতে, এবং ঘোরার পরে তাকে তা কাঁধে তুলে দেওয়া হবে, বিচারের মাঠে সে ঘুরতে থাকবে। এই যে যারা উচ্চ পদস্থ যারা আছে, তারা আত্মসাৎ করছে, টিন মাথায় করে, গম মাথায় করে চলে আসবে, যেগুলো গরিবের হক ছিল তারা মেরে খেয়েছে, সেগুলো তাদের মাথায় তুলে দেওয়া হবে এবং বিচারের মাঠে তারা ঘুরতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লামের কাছে এসে বলবেন, আল্লাহ রসুল আপনি আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম তাদেরকে তাড়িয়ে দেবেন এবং বলবেন, আত্মসাৎ সম্পর্কে তোমাদের অনেক কঠিনভাবে, জোরালোভাবে তোমাদের জন্য আমি আমার মেসেজটা ছেড়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা তোমরা তা মানোনি, তোমরা স্বেচ্ছাচারী হয়েছো, তোমরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছো, সুতরাং আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এ সম্পর্কে একটি হাদিস বর্ণনা করছি, ইবনে উমর রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের ডেকে নিকটবর্তী করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বাজু তার উপর রেখে তাকে ডেকে নেবেন। অতঃপর আল্লাহ সেই বান্দাকে বলবেন, আচ্ছা বলো দেখি, এই গুনাহটি কি তুমি করেছো? এই গুনাহ সম্পর্কে তুমি কি অবগত আছো? শেষ পর্যন্ত এক একটি করে তার কৃত গুনাহের স্বীকৃতি আদায় করবেন। এদিকে সে বান্দা মনে মনে ভাববে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে ধ্বংস করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বড়ত্ব, তার মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব অনুযায়ী সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সে অবশ্যই তৌহিদবাদী হতে হবে, তৌহিদবাদী মুসলিম হতে হবে, একনিষ্ঠ তৌহিদের অনুসারী হতে হবে। শিরিক করা যাবে না, কবরে সেজদা করা যাবে না, মাজারে সেজদা করা যাবে না। তৌহিদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, তৌহিদের যে শর্তগুলো আছে, সেগুলো মেনটেন করে মেনে আসতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন, আমি যারা আল্লাহ ব্যতীত, মহান সৃষ্টিকর্তা ব্যতীত অন্যের উপাসনা করে, বিচারের দিনে তাদের কোনো সুপারিশকারী আসবে না, থাকবে না, কেউ কোনোদিন হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবেন, দুনিয়াতে আমি তোমার সকল পাপ ঢেকে রেখেছিলাম আর আজ আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম, কিন্তু মাপ পাবে না তারা যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করেছিল। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিনে নিশ্চয়ই তোমাদেরকে মুখ বন্ধ করে ডাকা হবে। সেদিন তোমাদের মুখ বন্ধ থাকবে, সর্বপ্রথম তোমাদের উরু ও কাতকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ বিচারের দিনে মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে, সমস্ত শরীর সাক্ষ্য দেবে এবং মানুষ তার নিজের শরীরকে অভিসম্পাত করবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ তার রবের সঙ্গে সামনাসামনি কথা বলবে এবং তার মধ্যে কোনো দোভাষী থাকবে না, প্রত্যেকটি মানুষ তখন আরবিতে কথা বলতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন মানুষ তার সমস্ত সমস্ত সব কিছুকে ভুলে যাবে, যখন মিজান কায়েম করা হবে, যখন তার নেকি এবং গুনাহকে পরিমাপ করা হবে। তখন বিচারের দিনে বিভিন্ন সিচুয়েশন রয়েছে, কেউ কেউ আসবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাউজে কাউসার থাকবে, হাউজে কাউসারের পানি পান করাবেন, সবাই যখন তৃষ্ণাত থাকবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। কিছু কিছু মানুষ আসতে থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি পান করার জন্য আসবেন, কিন্তু ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে নেবে, অর্থাৎ তাদেরকে তাড়াবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা আমার উম্মত, সুতরাং এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না, এরা হচ্ছে আপনার মৃত্যুর পরে ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, সুতরাং বেদাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিচারের দিনে সমস্ত কিছুর বিচার করা হবে। আপনি হয়তো ভাবতে পারছেন যে কোনো কিছু ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। বিচারের দিনে সবাই উলঙ্গ থাকবে, কিন্তু সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইখতিলাফ রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শ্রেষ্ঠ মানুষ তার সম্পর্কে তার কথা ভিন্ন, এ সম্পর্কে আসলে কিছু বলা হয়নি, আমাদের নিরাপত্তা পালন করা উচিত। প্রত্যেকটি মানুষ যখন পেরেশান থাকবে, বিচার অনুষ্ঠিত হবে,
তখন প্রত্যেকটি মানুষ প্রথমে যাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন যে আমি আমাকে বলা হয়েছিল জান্নাতের ফল খেও না, আমি তারপরেও শয়তানের প্ররোচনায় ফলটি খেয়েছিলাম, সুতরাং আল্লাহ আমার উপর রেগে আছেন, আমি আজকে তোমাদের জন্য কোনো উপকার করতে পারছি না। সবাই পর্যায়ক্রমে মুসা ঈসা মুসাকে বলবে, তখন মুসা বলবে আমি একটি লোককে থাপড় মেরে মেরে ফেলেছিলাম, যেটি আমার জীবনে একটা ভুল থেকে গেছে, সুতরাং আজ আল্লাহ আমার উপর রেগে আছেন, সুতরাং আমার যে কি হয় আমি নিজেই জানি না। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন নবীর কাছে যাবেন, ঈসা আলহি ওয়াসাল্লাম, ঈসা বিন মারিয়াম আলহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন ঈসা আলহি ওয়াসাল্লাম নিজের দোষ ত্রুটি উল্লেখ করবেন না। তবে ঈসা আলহি ওয়াসাল্লামকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে যে ঈসা জিজাস, তুমি কি বলেছিলে যে আমি ঈশ্বরের পুত্র অথবা আমি ঈশ্বর? ঈসা আলহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি সাক্ষী যে আমি পৃথিবীতে যখন ছিলাম তখন আমি কোনোদিনও বলিনি যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যখন সবাই তার কাছে যাবে যে হে আল্লাহ রসুল আপনি সুপারিশ করুন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরে গিয়ে সিজদায় পড়ে যাবেন। তখন কতক্ষণ থাকবেন এ বিষয়ে কিচ্ছু বলা হয়নি, অনন্তকালও হতে পারে, কতক্ষণ হবে এ বিষয়ে কিছু বলা হয়নি। আল্লাহ তাকে ডেকে বলবেন, হে মোহাম্মদ আপনি মাথা ওঠান, আপনি সুপারিশ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন। তখন তিনি আবার সেজদায় পড়ে যাবেন, পর্যায়ক্রমে এভাবে সেজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে সাফায়াত করবেন। কিন্তু যাদের হৃদয়ে অনুপরিমাণ ইমান নেই, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করেছে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে চেয়েছে, আল্লাহ ব্যতীত অন্যের ইলাহ বলে স্বীকার করে নিয়েছে, তাদের তারা জীবনেও কোনো দিনও স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা কথা এই সিচুয়েশনটা বলেই আমি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে শিরক অত্যন্ত গর্হিত একটি কাজ। শিরক আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। শিরক এমন একটি গুনাহের কাজ যেটা আল্লাহ ক্রোধকে ত্বরান্বিত করে। সুতরাং শির থেকে বেঁচে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে সবচেয়ে বড় জুলুম হিসেবে উল্লেখ করেছেন। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার মাঠে থাকবেন তখন তার পিতা আদর প্রধান প্রহিত ছিল নমরুদের, সে তার সঙ্গে দেখা করবে, বলবে হে ইব্রাহিম আজকে আমি তোমার নাফরমানি করব না। কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশের জন্য যাবেন, বলবেন হে আমার রব, তুমি বলেছিলে যে আমাকে কোনোদিনও লাঞ্ছিত করবে না, আমাকে কোনোদিনও অপমান করবে না, আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটি আমার জন্য সবচেয়ে বড় অপমানের। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ইব্রাহিম, যারা আমার নবীকে মানেনি, যারা শিরক করেছে, তাদের জন্য আমি জান্নাতকে হারাম ঘোষণা করেছি, সুতরাং তোমার পিতা জাহান্নামে যাবে। তখন তার পিতাকে একটি জন্তু রূপ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং শিরক অত্যন্ত গর্হিত একটি কাজ, শিরক থেকে বেঁচে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।